অঙ্কের লাস্ট বোর্ড হোক, অঙ্কের লাস্ট বোর্ড হচ্ছে, হ্যাঁ বিজ্ঞান তো আগের দিনে কাজ পাঠানো আছে। আচ্ছা দেখ, এ প্লাস বি হোল স্কোয়ার এটা সমান কি হয়? এ প্লাস বি হোল স্কোয়ার এটা সমান কি হয়? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি হয়? এস আই, আমার এখানে ভিডিও করা হচ্ছে কিন্তু বান্দরামি করবি না। এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। দেখ তো দুটো সূত্রকে যোগ করলে কি দাঁড়াবে, যোগ করি। এ প্লাস বি হোল স্কোয়ার যোগ, বাঁদিকে তো কোনো কিছু মিল নেই, তাহলে যেমন আছে সেরকম বসলো। ডান দিকে টু এ বিটা কেটে যাচ্ছে, এ স্কোয়ার এ স্কোয়ার যোগ করলে টু এ স্কোয়ার, বি স্কোয়ার বি স্কোয়ার যোগ করলে টু বি স্কোয়ার। অতএব আমি একটা সূত্র হিসাবে মুখস্থ রাখবো, এ প্লাস বি হোল স্কোয়ার যোগ এ মাইনাস বি হোল স্কোয়ার সমান টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা আমার অঙ্ক করতে গিয়ে লাগবে, করণীর অঙ্ক করতে গিয়ে এই সূত্রটা লাগবে। যেমন ধর রুট থ্রি প্লাস রুট টু তার হোল স্কোয়ার যোগ রুট থ্রি মাইনাস রুট টু হোল স্কোয়ার, এই সূত্র অনুসারে এটা ভাঙা যাবে। দুটা নিয়ে নে তো, এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার যোগ এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে সূত্র প্রয়োগ করলে টু ইন্টু রুট থ্রি স্কোয়ার প্লাস রুট টু স্কোয়ার। উপরের সূত্র অনুসারে রুটের উপরে রুটের উপরে স্কোয়ার থাকলে রুটটা উঠে যাবে, তাহলে কত হবে? দুই গুণন পাঁচ মানে দশ অ্যান্সার। ঠিক আছে, আবার দেখো, আবার এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি? এ স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। যদি এ মাইনাস বি হোল স্কোয়ার লিখি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটা যদি বিয়োগ করি, এবার এখানে প্লাস ছিল, বিয়োগ করি, বিয়োগ করলে কী ঘটনাটা ঘটবে? চিহ্ন বদল করে নিলাম, জলের সঙ্গে তেল মেশে না, বিয়োগ হলে তাহলে পাশাপাশি বিয়োগ আকারই থাকবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখানে এ স্কোয়ার কেটে যাবে, বি স্কোয়ার কেটে, এটা টু এ বি প্লাস, এটা চিহ্ন বদলের পরে বদলানোর চিহ্নটা ধরবো, তাহলে এটাকে সূত্র হিসাবে মুখস্থ রাখবো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সব পুরনো পড়া রাখলো তবু আরেকবার নজরে রাখা হলো, এটা মুখস্থ করব। যেমন ধরো এটা কখন লাগবে, মনে করো এরকম আছে রুট ফাইভ প্লাস রুট থ্রি হোল স্কোয়ার আছে মাইনাস রুট ফাইভ মাইনাস রুট থ্রি হোল স্কোয়ার আছে, হতেই পারে, তাহলে এই সূত্র অনুসারে হবে, তাহলে ফোর ইন্টু রুট ফাইভ ইন্টু রুট থ্রি, ফোর ইন্টু রুট ওভার পনেরো হবে। এবার দেখো, এ বাই বি যোগ বি বাই এ আছে, এই ভগ্নাংশের যোগটা করতে হবে, এ বাই বি যোগ বি বাই এ, লসাগু করতে হবে, কত হবে লসাগু এ বি, লসাগু এই লসাগুকে যখন বি দিয়ে ভাগ করব ভাগফল কত হবে? এ বি লসাগুকে যদি বি দিয়ে ভাগ করি, বি বি কেটে গিয়ে এ, এর সঙ্গে এ গুণ করলে কত? এ স্কোয়ার। আবার এই লসাগুকে যখন এ দিয়ে ভাগ করব, এ কেটে গিয়ে বি থাকবে, বি এর সঙ্গে বি গুণ করলে বি স্কোয়ার। অর্থাৎ যদি ক্রসে কোনায় কোনায় সমান থাকে, তাহলে কি উপরে উপরে গুণ হয়ে যাবে, স্কোয়ার স্কোয়ার হয়ে যাবে। হ্যাঁ, মনে কর দুই বাই তিন আছে আর তিন বাই দুই আছে, লসাগু তো তিন দুগুণ ছয় হবে, আর উপরে কত? দুই এর স্কোয়ার প্লাস তিনের স্কোয়ার হবে। মনে কর আলফা বাই বিটা আছে যোগ বিটা বাই আলফা আছে, তাহলে লসাগু কত হবে? এখানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। এ স্কোয়ার বাই বি যোগ বি স্কোয়ার বাই এ, এরকম যদি থাকে এ স্কোয়ার বাই বি যোগ বি একই রকমভাবে, ভাই রে মর চুপ কর, এখানে লসাগু কত হবে? এ বি লসাগু হবে, ভগ্নাংশে যোগ করা যা নিয়ম, লসাগুকে প্রথমে বি দিয়ে ভাগ করব, তাহলে এ বি লসাগুকে বি দিয়ে ভাগ করলে এ পরে থাকবে, এর সঙ্গে এ স্কোয়ার গুণ করলে এ কিউ, আবার এ বি লসাগুকে এ দিয়ে ভাগ করলে বি, বি এর সঙ্গে বি স্কোয়ার গুণ করলে বি কিউ। অর্থাৎ ক্রসে ক্রসে থাকলে গুণ হয়ে যাচ্ছে, এগুলো আমরা জানি।
এটা করলাম। আর এবার মান নির্ণয়ের সূত্র, এই সূত্র কটা মুখস্থ রাখতে হবে, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এই সূত্রটা কখন কাজে লাগাবো? যখন এ প্লাস বি এবং এ বি এর মান দেওয়া থাকবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে আরেকটা সূত্র আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। বন্ধনীর ভিতরে প্লাস দিলে বাইরে মাইনাস, বন্ধনীর ভিতরে মাইনাস দিলে বাইরে প্লাস, কারণ এটা ভাঙলে এটাই চলে আসবে। এটা কখন কাজে লাগাবো? যখন এ প্লাস বি এবং এ মাইনাস বি এবং এ বি এর মান দেওয়া থাকবে। এবার দেখো এ কিউব প্লাস বি কিউব, এর সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। এ এখানে দেখ বন্ধনীর ভিতরে প্লাস আর থ্রি এ বির আগে মাইনাস, এটা কখন হবে? যখন এ প্লাস বি এবং এ বি এর মান দেওয়া থাকবে। দেখ তো এই এই অংশটাকে বাদিকে আনলে পরে কী হবে? এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এই অংশটাকে বাদিকে নিয়ে এলাম চিহ্ন বদল করে, ডান দিকে কী পড়ে থাকবে? এ প্লাস বি হোল, তার মানে এ প্লাস বি হোল কিউব, এটা কি? এটা ঘনফল নির্ণয় সূত্র। তাহলে এ প্লাস বি হোল কিউব মানে কি? এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এটা ঘনফল নির্ণয় সূত্র। তো ঘনফল নির্ণয় সূত্র তুই পড়েছিস কীরকম? এ প্লাস বি হোল কিউব কী পড়েছিস? এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এবার কিউবগুলোকে পাশাপাশি আনি, এবার এই দুটোর মধ্যে থেকে কমন যাচ্ছে কত? থ্রি এ বি এ প্লাস বি, ওইটাই আছে উপরে। এগুলো জ্ঞানকে কাজে লাগিয়ে পরের দিন আমাদের বইয়ের অঙ্গ হবে। কিসের ছুটি? এগুলো কে তুলবে?